কালাকাল রসুল্লাহি সাল তালি ওসাল্লাম সদাকাল আজিম ও সাদাক রসুল্লবুল হাবিউল করিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাত দেশ এবং প্রদেশের যে যেখান থেকে শুনছেন রেজবি বার্তা টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সুদ থেকে বেঁচে থাকা এবং সুদ কত বড় গুণা আমাদেরকে আল্লাহ রসুল সালাতু সালাত আসসালাম বলেছেন আল মিনাস মিনাসাইয়াতে খায়রুম মিনাল আমাল মলা আলী শেরে খুদা রদিয়াল্লাহ তালুকে বলতেছেন এ আলী তোমাকে কি আমি এমন একটা কথা বলবো না যে কথার দ্বারা যে কাজটা করলে যে আমলটা করলে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সমস্ত আমলের চেয়ে উত্তম আমল হবে সোবাহান আল্লাহ তো আলী রাজি আল্লাহ তালনু বলেন ইয়া রসুলাল্লাহ আপনি কেন বলবেন না অবশ্যই আমাদেরকে বলবেন এমন যদি আমল হয় আমরা কেনই বা করবো না তো রসোলে বাঘ বললেন আল ইজিতে নাবু মিনা সাইয়াতে খয়রুম মিনাল আমাল যে গুনা থেকে বেছে থাকা উত্তম আমলের চেয়ে উত্তম সমস্ত আমলের চেয়ে উত্তম যদি আপনি গুনা থেকে বাঁচতে পারেন তো এই হাদিসের হাকিকত কেমন আমরা যদি একটু উপলব্ধি করার চেষ্টা করি আমাদের এই ছোট সংক্ষিপ্ত জ্ঞান দ্বারা যে গুণা থেকে বেঁচে থাকলে সমস্ত জ্ঞানের চেয়ে উত্তম কেমন যে আমি নামাজ পড়লাম রোজা রাখলাম হস করলাম জাকাত দিলাম সব কিছু করলাম কিন্তু সাথে সাথে আমার গুণাটাকেও কন্টিনিউ করলাম তাহলে আমাদের ফায়দা কী প্লাস মাইনাস হয়ে গেল কিছুই নাই একদম শূন্য কোটা এখন বর্তমান সমাজে সবচেয়ে বেশি যেই গুনাহাটা আমাদেরকে আক্রান্ত করে রাখছে সেটা হচ্ছে সুদ ধনী থেকে গরিব সবাই কিছু টাকা হইলেই চেষ্টা করে কন্ট্রিবিউট করার সবসময় যেন বেশি টাকা মালিক হইতে পারে এই সুদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ তাল্লা আল্লু আসাল্লাম কত বড় জঘন্য এই সুদরা এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লু আলি আসলাম অসংখ্য হাদিসে মুবারকের মধ্যে বলেছেন তো এই জন্য আমাদের ইমান আমাদের আকিদা যখন সত্য আমরা মেনে নিয়েছি এবং আমাদের ইমান আকিদা শক্ত আছে মজবুত আছে তখন আমাদের আমলটা খুব জরুরি গুণা থেকে বেঁচে থাকা তো গুণা থেকে বেঁচে থাকলেই আমরা আল্লাহ রসুল সাল্ল তাল সালামের হাদিসের উপরে আমল করতে পারবো তো দেখুন চলুন আমরা সুদ সম্পর্কে অনেকগুলো হাদিস আসছে তার মধ্যে মুসলিম শরীফের একটা হাদিস সময় সংকীর্ণতা এই জন্য আমরা পিডিও ভোটেজটা অনেক লম্বা হবে সেই জন্য আমরা ছোটো করে শুধু অনুবাদটুকু শুনেন। حضرت جابر رضی اللہ تعالیٰ عنہ نے فرمایا کہ حضور کریم صلی اللہ و وسلم نے سود لینے والوں سود دینے والوں سود دستاویز لکھنے والوں اور اس کے گواہی پر لانت فرماتے ہیں اور فرمایا کہ وہ سب گناہ میں برابر کے شریک ہیں نعوذ باللہ من ظالی حضرت جابر رضی اللہ تعالیٰ عنہ حدیث حادثتہ نہ کریں بولتے سین جیمی شود داتا شود گروہتا এবং সুদ দেওয়া নেওয়ার মধ্যে যে দস্তখত লিখেন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তিনি এবং যিনি এই সুদের ব্যাপারে সাক্ষ্য দান করেন যে হ্যাঁ আমি সাক্ষী আছি যে ওনারা এই সুদ লেনদেন করছেন আল্লাহ রসুল বলতেছেন এই চারজন এই চারজন যদিও চার ক্যাটাগরি কিন্তু সব সবার একই রকম গুণা হবে সমান সমান গুমা হবে নাওজবিল্লাহমিনস আলিক এই সুদের ব্যাপারে তাহলে আমরা নামাজ পড়বো রোজা রাখবো কিন্তু শূদ্রাও যদি কন্টিনিউ করে এই নামাজ এবং রোজা আমাদের কোনো কাজে আসবে না যদি আমরা গুনাহ থেকে বাঁচতে না পারি আরেকটা হাদিসে মুবারাকার মধ্যে বলতেছেন আন আবি আল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহু কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি আর রিবা আসবিউনা জুজান আই ইয়াসরু আই انك ہر رجل উম্মহু নাউযু মিন zalik হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহ হতে কি হাদিসটা বর্ণনা করলেন বলতেছেন যে সুদের সুদের সত্তরটারও গুণা বেশি গুণা আছে তার মধ্যে সবচেয়ে ছোট গুণা যেটা নিজের মায়ের সাথে গর্বদারিণী মায়ের সাথে বার জেনা করলে যতটুকু গুণা হয় একবার সুদ খাইলে এক দেড়হাম সুদ খাইলে তার চেয়েও আরও জঘন্য গুণা হয় না উজুবুল্লাহম জালিম তাহলে আমাদেরকে সুদ থেকে বাঁচাটা কতটুকু জরুরি প্রশ্রুতা আপনারা অ্যানালাইসিস করার চেষ্টা করুন যে সুদরা কত বড় গুণা আমরা নামাজ পড়েন রোজা রাখেন সব ঠিক কিন্তু এই সুদ থেকে যদি বাঁচতে না পারেন কি জবাব দিবেন আল্লাহ রসলজি বলেছেন আল ইজিতে নাবু মিনা সৈয়াতে খাইরুম্মিন মিনাল আমাল আপনি নামাজ পড়লেন না গুনাহ করলেন কিন্তু সুদ খাইলে কতটুকু গুণা আপনার এই আমলগুলা কোথায় যাবে কিভাবে হবে কি জবাব দিবেন আল্লাহর কাছে যারা প্রতিনিয়ত লক্ষ লক্ষ টাকা সুদে আদান প্রদান করতেছেন তারা কি জবাব দেবেন যদি এক দেড়হাম সুদের এত বড় গুণা হয় জঘন্য সত্তরটার গুনারও ছোটো গোনাটা যদি হয় নিজের গর্বদারিণী মায়ের সাথে বার জেনা তাহলে সবচেয়ে বড় গোনাটা কেমন হতে পারে সত্তরটা গুনার মধ্যে না মিন জালিক আল্লাহ আমাদেরকে এমন অপকর্ম থেকে বেঁচে থাকার তফিক দান কর আমরা যেন হালাল রুজি হালাল কামাই করতে পারি সেই তফিক দান করুন কারণ হালাল রুজির মধ্যে আল্লাহ আল্লাহ রব্বুল এত বরকত নিহিত রাসুলবাগ বলেন যারা সৎ রাস্তায় ব্যবসা করে ওই ব্যবসায়ীরা সিদ্দিকগণ সল হিন্দের সাথে জান্নাতে হবে সবাহান আল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং আমল করার তৌফিক দান করুন রেজবি সাহেব ভজুর আমাদের পিরু মুর্শিদ কেবলা উনি বলেছিলেন যে বাবা প্রয়োজনে গাছের পাতা চাবিয়ে খাও প্রয়োজনে গাছের পাতা চিবিয়ে খাও তবু তোমরা সুদ খায়ও না পরের হক নষ্ট করিও না কারণ আপনি যদি একটা হচ্ছে হকুল্লা আর একটা হকুল ইবাদ একটা বান্দার হক আরেকটা আল্লাহর হক আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করেন আল্লাহ বলতেছেন বান্দার হক যখন তুমি নষ্ট করো ওই বান্দা যদি তোমাকে ক্ষমা না করে আমি আল্লাহ মাফ করার ও দিককে আর রাখি না আমি চাইলে মাফ করতে পারি কিন্তু করব না সুতরাং প্রিয় দর্শক শ্রোতা আমরা যেন হালাল রাস্তায় হালাল রুজি হোক কম অল্প হোক কিন্তু যেন আমরা সঠিক রাস্তায় হালালভাবে ব্যবসা বাণিজ্য করে চলতে পারি এবং হারাম থেকে বেঁচে থাকতে পারি বিশেষ করে সুদ থেকে বেঁচে বেঁচে থাকতে পারি اللهم ادر توفيق دان القرون وما علينا الا البلاغ المبين السلام عليكم ورحمه الله تعالى وبركاته